আশেপাশে ভিড়, সবাই উত্তেজনা নিয়ে বোর্ডের দিকে চেয়ে আছেন। কয়েক সেকেন্ডের মধ্যে খেলা শেষ হয়ে গেল। হাসি ফুটল বরিশালের মামুন শেখের মুখে। নগদের বাটন বন্ধু খেলা। ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ সারা দেশ জুড়ে ফিচার ফোন ব্যবহারকারীদের জন্য আয়োজন করেছে এই বাটন বন্ধু খেলা। নগদের বিটিএল বিভাগের উদ্যোগে সারা দেশের 3000-এরও বেশি পয়েন্টে আয়োজিত এই খেলার নিয়মও শুরুতেই বুঝিয়ে দিচ্ছেন কর্মীরা। এটা খেলে আসলে আমার খুবই ভালো লাগলো। তারপরে যে ব্যাগটা পাইছি, ব্যাগটা সামান্য হলে কি হবে, কিন্তু বাংলাদেশের একজন ক্রিকেটারের, স্বনামধন্য ক্রিকেটারের সিগনেচার আছে, খুবই ভালো লাগলো, আমি খুবই খুশি। দেশের তৃণমূল স্তরের প্রায় সব হাট বাজারে চলছে এই খেলা। খেলায় অংশ নিয়ে ফিচার ফোন ব্যবহারকারীরা জিতে নিতে পারছেন পুরস্কার। প্রতি রাউন্ডে দুজনের এই খেলায় বিজয়ীরা পাচ্ছেন তামিম ইকবালের স্বাক্ষরিত একটি ব্যাগ, আর জিততে না পারলেও রয়েছে পুরস্কার, নগদের একটি চাবি রিং। প্রথম প্রথম বুঝি নাই, আবার আরেকবার ট্রাই করা হয়েছে, তারপর বুঝে গেছি, তারপর আপনার যে খেলা জিতে পারছি না, ফার্স্ট টাইম তো এটা ভাবি নাই, তারপর যেহেতু খেলছি, খেলা পরে জিততে পারছি, এখন খুব ভালো লাগছে খেলা জিতার পরে। নগদের এমন অভিনব ক্যাম্পেইন তৃণমূল স্তরে বেশ ভালোই সাড়া ফেলেছে বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। ব্যবসা হিসেবে যেমন আমার দোকানের সামনে যেটা হইতে আছে, নগদের প্রতি আরও মানুষের উৎসাহ, মানে বেশি বেশি ক্যাশ ইন ক্যাশ আউট, এবং গ্রাম অঞ্চলে এটা বাড়বে। বর্তমানে আপনাদের খরচটা কমে, এই জন্য নগদটাই বেশি খোঁজে গার্মেন্টস শ্রমিকদেরকে। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা লাখ লাখ বাটন ফোন ব্যবহারকারীকে এমএফএস ব্যবহারে অভ্যস্ত করে তোলার লক্ষ্যেই নগদের এই আয়োজন। আমরা দেখেছি বাংলাদেশের 65%-এর উপরের জনসংখ্যার যারা আসলে প্রাপ্তবয়স্ক, মোবাইল ব্যাংকিং ইউজ করতে পারে, তারা আসলে বাটন ফোন ইউজ করে। সো তাদের মধ্যেই মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসটাকে আরও জনপ্রিয় করে তোলাই আসলে আমাদের মেইন উদ্দেশ্য। সেই জন্যেই আমরা গ্রামের বিভিন্ন কর্নারে, বিভিন্ন লোকালয়ে যে আমরা বাটন বন্ধু ক্যাম্পেইন শুরু করছি, যেখানে একটি অত্যাধুনিক গেমের মাধ্যমে আমরা খুবই এক্সাইটিং করে তুলছি যে আসলে এমএফএসটা কীভাবে কাজ করবে। এই ক্যাম্পেইন চলা অবস্থায় কোনো কাগজপত্র ছাড়াই বাটন ফোন থেকে চালু করা যাচ্ছে নগদ অ্যাকাউন্ট। এমি জান্নাত, নিউজ বাংলা ডেস্ক।